চিকেনের যেহেতু নামটা আচারি চিকেন, তো আচারের মশলাগুলো আগে লাগবে বানাতে। তো আমার এখানে দেখুন শুকনো লঙ্কা আছে, এখানে আছে একটু কালো সর্ষে, এখানে আছে মৌরি, এখানে আছে 8-10টা মেথি, ধনিয়া, জিরে আর সর্ষে। এইগুলো আমি শুকনো খোলায় একটা পাউডার বানিয়ে নেব, একদম কম আছে, একটা সুন্দর ফ্লেভার বেরোবে, সেই সময় আমি মশলাটা নামিয়ে নেব। তাহলে চলুন ভেজে নিই। এটা দেখুন মাটির কড়াইয়ে, আমার পুরাতন বন্ধুরা সবাই জানেন যে আমার মাটির কড়াই আছে। এখানে আমি পরিষ্কার কড়াই তেল দিয়ে তারপরে উনুনে বসিয়েছি। এখানে দেখুন আমি একটা শুকনো লঙ্কা আর দারুচিনি আর এলাচ দিলাম, শুকনো লঙ্কা একটা। লবণ দিলাম, দিয়ে গ্যাসটা ভেজে নেবো।